এই মুহূর্তের বিশাল খবর, বিপুল ভোটে জয় কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশ্যে এসেছে। রাজস্থানের মন্ত্রী মুরারি লাল মিনা দৌসা থেকে কংগ্রেসের হয়ে ফের লড়াইয়ের সুযোগ পেয়েছেন। দৌসা থেকে এবার কংগ্রেসের বিপুল ভোটে জয় হবে বলে দাবি জানিয়েছেন মুরারি লাল মিনা। তিনি বলেছেন, দল আমার উপর আস্থা রেখেছে। অবশেষে একরাশ ক্ষোভ নিয়ে দল ছাড়লেন হেভিওয়েট নেত্রী। তামিলনাড়ুতে বিজেপি থেকে পদত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী এবং বিজেপি নেত্রী গৌতমী তারিমাল্লা। তিনি এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে লিখেছেন, আমি আমার জীবনে আজ একটা অকল্পনীয় সমস্যার মুখে দাঁড়িয়ে এবং দেখলাম যে শুধুমাত্র বিজেপি দল এবং দলের নেতাদের থেকে কোনোরকম সাহায্য পাইনি এমনটা নয়। আমি এটাও জানতে পেরেছি যে তাদের মধ্যে থেকেই অনেকেই যারা আমাকে ঠুকিয়েছে তাদের সাহায্য করেছে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর জন্য বিজেপি কারো নাম ঘোষণা করেনি। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচারে ব্যস্ত। নির্বাচন একেবারে সামনে হলেও বিজেপি এখনও তার নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাহলে বিজেপি জিতলে কি আর মুখ্যমন্ত্রী হতে পারছেন না শিবরাজ? জল্পনা তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় জনসাধারণের মতো জানার চেষ্টা করা হয়েছিল, সেখানকার ফলাফল যথেষ্টই অবাক করা। সমীক্ষায় অংশ নেওয়া 5.0% মানুষ বলছেন বিজেপি শিবরাজ সিংকে মুখ্যমন্ত্রী করবে না, অর্থাৎ বিজেপির জয়ের পরে নতুন কেউ মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে 3.5% মানুষ মনে করেন বিজেপি শিবরাজ সিংকেই ফের মুখ্যমন্ত্রী করবে। 1.6% মানুষ উত্তরে বলেছেন বলতে পারছি না।